শীত প্রধান দেশ হিসেবে পরিচিত উত্তর ইউরোপের দেশ সুইডেন। চার ঋতুর দেশ বলা হলেও বছরের বেশিরভাগ সময় শীত আর বরফে আচ্ছাদিত থাকে দেশটি। তাই দিনের বেশিরভাগ সময়ই প্রচণ্ড ঠান্ডা থাকলেও এরই মধ্যে স্বাভাবিক জীবনযাপনে অভ্যস্ত সুইডেনবাসী। শীত মোকাবেলায় পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে এখানকার প্রতিটি বাড়িতে। রয়েছে বায়ু প্রতিরোধক ব্যবস্থাও, এমনকি গণপরিবহন থেকে শুরু করে দোকানপাট, শপিং মল সহ প্রায় সবখানে রয়েছে পর্যাপ্ত হিটারের ব্যবস্থা। ফলে শীত মৌসুমে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের হারও এখানে কম। এখানে সবসময় ঠান্ডা থাকে, তবে দেখা যায় যে অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত তাপমাত্রা হিমাংকের নিচে থাকে। তো এই তাপমাত্রায় সাধারণ মানুষ জীবনযাত্রা করতে অভ্যস্ত, কারণ এখানে বাসা, গণপরিবহন, শপিং মল সব জায়গাতে শীতাতপ নিয়ন্ত্রিত। এই তীব্র শীতের মধ্যে যানবাহনগুলোতে এবং অ্যাপার্টমেন্টগুলোতে রুম হিটার থাকে, এবং আমরা যখন বাইরে বেরোই তখন আমরা উন্নত শীত বস্ত্র পরি, ফলে শীতে আমাদের তেমন বেশি একটা কষ্ট হয় না এবং জীবনযাত্রা ব্যাহত হয় না বললেই চলে। অনেক দিন ধরেই সুইডেনের জ্বালানি তেল আর বিদ্যুতের দাম বাড়তি গেল এক বছরে যা বেড়েছে কয়েক গুণ। আর তাই খরচ কমাতে এবার অনেকেই ঘরের উষ্ণতা ঠিক রাখতে ব্যবহার করছেন জ্বালানি কাঠ। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন।